আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হসপিটালে আছি, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। আমার সাথে আমাদের একজন বোন আছেন, যাকে হয়তো ওনার কাজের জন্য অনেকেই চিনেন। উনি ওনার নিজের পরিচয়টা আপনাদেরকে দিবেন, যারা চেনেন না তাদের জন্য। উনি ডিপিআরসি হসপিটালে আমাদের এখানে এসেছিলেন একটু চিকিৎসার জন্য, খুবই সিম্পল চিকিৎসা। ওনার হাঁটুতে, বাম হাঁটুতে একটু ওনার প্রবলেম ছিল, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে ওনার মূলত অস্টিওআর্থ্রাইটিস ছিল, পাশাপাশি ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল ওনার শরীরে। সো এটার জন্য উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি থাকেন। আজকে ওনার হচ্ছে প্রায় অষ্টমতম দিন, আলহামদুলিল্লাহ। সেই প্রথম মানুষটা এবং আজকে চলে যাওয়ার মানুষটা অনেকটুকু পার্থক্য আছে। আমি একটু ওনার কাছ থেকে একটু শুনব যে আসলে এই সমস্যার কারণে ওনার প্রাথমিক জীবনে উনি কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং কী কী ধরনের পূর্বে উনি এর চিকিৎসা করেছিলেন, এবং আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে যে চিকিৎসাটা করেছেন, করার পরে উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, তার আগে আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম ডক্টর জেসমিন সুলতানা। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েট প্রফেসর, কোঅর্ডিনেটর এমপিএমএ প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনি এসেছিলেন। কি হয়েছিল আপনার, যদি আমাদেরকে একটু প্রথম থেকে খুলে দিতেন। আসলে যখন প্রচন্ড শীত পড়লো তখন হঠাৎ করে আমি ফিল করলাম, তার আগেও যেটা ছিল যে একবার সেমিনার তিন ঘন্টা দেখার পরে যখন আমি উঠতে যাই হাঁটতে পাই না। আমি ওয়েট কমানোর জন্য আমি ডক্টর ইশরাত ভুঁইয়ার কাছে গেলাম, তো উনি আমাকে লিপোলাইসিস এর হাঁটু ব্যথা নিয়ে কথা বললেন, তো ওনার কথাগুলো শুনে আমি খুব ইম্প্রেস হলাম যে আমার এই সমস্যাটাই হয়ে থাকে। তখন আমি আর দেরি না করে ওই সঙ্গে সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করি, অ্যাপয়েন্টমেন্ট করে তারপর তো স্যারের সঙ্গে এসে কথা বললাম যে এরকম আমার এই সমস্যা, তো উনি যে ব্যায়ামগুলো দিতেন ওগুলো করলে আরাম পাইতাম, কিন্তু এটা তো সলিউশন ছিল না, আমার ব্যথা হতো। তো আমি বললাম যে আমার ছেলেমেয়েরাও বললো যে আম্মু তোমার হাঁটু নিশ্চয়ই সমস্যা, এখন তো তোমার বয়স হয়েছে, কারণ হাড্ডি ক্ষয় হতে পারে, ক্যালসিয়ামের অভাবটা তোমাদের এই বয়সে বেশি হয়। তো তারা বললো যে তুমি আগে হাড়ের চিকিৎসা করো, পরে তুমি লিপোলাইসিস করো। আচ্ছা, এর থেকে এইভাবে আসে আর কি। এটার জন্য আমি এখন খুবই ইয়ে হয়ে গেছি, রিপোর্ট পাওয়ার পর দেখলাম যে ভিটামিন ডি এর অভাব আছে, তারপর আমার ইউরিনের ইনফেকশনও হয়ে গেছে মধ্যে, সেটাও টের পাই নাই, শীতের মধ্যে তো পানি টানো সেরকম খাওয়া হয় না। তো সবকিছু মিলে আমি তখন ওনাকে বললাম কি করবো, তো উনি বললেন যে আপনি থাকেন কোথায়। আমি তো আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকি, আমার হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, কোয়ার্টারে থাকি। তো যে আপনি তো ওখান থেকে এখানে কিভাবে ট্রিটমেন্ট নেবেন, হ্যাঁ অনেক দূর আসা যাওয়া, তাহলে ভর্তি হন। প্রথমে ভর্তি হতে চাইনি যে বাসা থেকে, পরে আবার চিন্তা করলাম না, উনি যখন বলছেন স্পেশালিস্ট তাহলে আমি ভর্তি হই। তখন আমার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করলাম, ফ্যামিলির সবার সঙ্গে বললাম যে আমার মনে হয় হসপিটালে থাকলে আমার ট্রিটমেন্টটা ভালো হবে, আমার কাছে ভালো লাগলো। উনি যে প্রবলেম গুলো আইডেন্টিফাই করেছেন সেটা রিকভারি করলে
আমি ভালো হবেই আশায় আল্লাহর রহমতে আমি ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে এখানে আছি, আপনাদের এখানেও ম্যানেজমেন্ট খুব ভালো, আমাকে তিন বেলা ফিজিওথেরাপি দিচ্ছে, আমাকে একটা যে জলিড্রন নামে একটা ইনজেকশন আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে দেওয়া হলো, হ্যাঁ, তারপর ভিটামিন একটা দিল, আর যে ব্লাড থেকে প্লাজমা নিয়ে সেটা আবার ইনজেক্ট করলো পিআরপি, হ্যাঁ পিআরপি, পিআরপি আমাকে বোধহয় পাঁচটা করা লাগবে, আমি হয়তো দুইটা নিয়ে যাব, আর বাকিটা পনেরো দিন পর পর তো হয়তো বাসা থেকে এসে করবো, বাসা থেকে এসে করতে পারবো, আর এক্সারসাইজ আরো কিছু দেখানো হয়েছে সেগুলো আমি করি আলহামদুলিল্লাহ। আমি আজকে সকালে অনেক হাঁটলাম, ওই পেনটা পাই নাই। আচ্ছা, এটাই আসলে সবচেয়ে বড় কথা, দিন শেষে রেজাল্ট আসলে যে আপনি হাঁটতে পারছেন, এই যে হাঁটার যে একটা ভীতি, যে হাঁটতে গেলে আমি পড়ে যাব কিনা, যে সেই ভীতিটা, ওই পেনটা আসবে কিনা, ভয়ঙ্কর পেন, সেটা অ্যাট লিস্ট কিছুটা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন অনেকটুকু ভালো আছে। তার মানে একটা ছোট্ট ভিডিও আপনার জীবনটাকে অনেকটুকুই বদলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে কিছু লোককে না দেখলে থেকে আসতাম না, কারণ আমার দোষাদন্ত পপুলার পর্যন্ত আছে, অসংখ্য মানুষ আছেন, যেমন একটা ছোট্ট ভিডিও যেমন আপনার জীবনটাকে বদলে দিয়েছে, এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো শুধু না জানার কারণে যে কোথায় আসলে এই ধরনের চিকিৎসাগুলো হয় তারা হয়তো জানতেও পারেন না, বছর পর বছর তারা বাসায় ঢুকে ঢুকে এইভাবে তারা বেড়ে একদম শয্যাশায়ী হয়ে যাচ্ছেন, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো, এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, আর ডক্টর শফিউল্লাহ উনি একজন ভালো চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক আমি বলবো, যে উনি অনেক তাড়াতাড়ি ওনার অভিজ্ঞতার মাধ্যমে আমার আসল সমস্যাটা ধরতে পেরেছে। আমার ফ্যামিলিতে এই ধরনের আরও অনেকেই আছে, আশা করি আমি সবাইকে রিকমেন্ড করবো যে ডিপিআরসিতে যেন তারা আসে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর করে বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ যে দেখুন একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট তথ্য আসলে কিন্তু একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আমরা এরকম অসংখ্য ঘটনা কিন্তু এর আগে দেখেছি, আমাদের অসংখ্য পেশেন্ট এসে কিন্তু একই কথাই বারবার বলেছেন যে দেখা যাচ্ছে যে হয়তো তারা কারো কাছে জেনেছেন, কারো মাধ্যমে জেনেছেন, কোনো একটা ভিডিও দেখেছেন কোনো না কোনো মাধ্যমে। আমরা যখন কোনো রোগের নামগুলো আসলে বলি, অনেকেই আসলে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা কিন্তু আসলে রোগের নামগুলো সম্পর্কে আমরা আসলে অবগত থাকি না, কিন্তু যখন আমরা সিন্ড্রোমগুলো বলি যে আমার প্রাত্যহিক জীবনে এই ধরনের সমস্যা হচ্ছে, হাঁটতে গেলে, চলতে গেলে, বা আমি বিছানা থেকে উঠতে গেলে, তখন আমরা আসলে অনেকেই মিলানোর চেষ্টা করি যে আসলে এই ধরনের সমস্যাটা আমারও আছে। সো এই ধরনের ভিডিও থেকে কিন্তু অসংখ্য মানুষ আছেন যারা আমাদেরকে রেগুলার ইমেল করেন বা আমাদেরকে এসএমএস করছেন, জানাচ্ছেন যে আপনারা অনেক উপকৃত হচ্ছেন। আপনাদের জন্য বলছি, যদি আপনাদের পরিবারে বা আপনাদের আশেপাশে এরকম কোনো একজন মানুষ থাকে যারা এই ধরনের রোগগুলোতে ভুগছেন দীর্ঘদিন যাবৎ বা আপনাদের জানা আছে, শুধুমাত্র ছোট্ট একটা এই তথ্য জাস্ট একটু পৌঁছে দেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে আমাদের নাম্বারটি আছে সেই নাম্বারটি জাস্ট একটু পৌঁছে দেন, হয়তো সেই মানুষের জীবনটা এভাবে বদলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই ম্যাডামের জন্য, দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।